আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীরামিন কিচেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটা রেসিপি আর আজকের এই রেসিপি কিন্তু খুবই ইজি আর আমরা অনেক সময় বাসায় করে থাকি এই রেসিপিটা তো আমি আজকে এই রেসিপিটা করেছি মুখে দিয়ে ইলিশ মাছের মাথা এবং কাটা দিয়ে। তো আজকের এই রেসিপিটা যেভাবে করেছি সেটাই শেয়ার করব। তো এখানে আমি হাফ কেজি পরিমাণে নিয়ে নিয়েছি আর কচুরমুখীটাকে ছুলে এভাবে আমি একটু হাফ সিদ্ধ করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ যেহেতু এখানে আমি শুকনো মরিচের গুঁড়োটা দিব এর জন্য একটু মরিচ কাঁচামরিচটা একটু কমিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা তো রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি তেলে তো এইভাবে ভেজে নিলে কী হয় কাঁচা গন্ধটা থাকে না আর এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া একটা চা চামচ পরিমাণে দিচ্ছি ধনিয়া গুঁড়া তো সবগুলো ইয়ে আমি একসাথে মানে কষিয়ে নিচ্ছি মশলা একটু পানি দিয়ে দিলাম এবার আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু আমি ওই পানিটাতে মশলাটা কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে মাছগুলোকে কষিয়ে নিব তো এখানে কিন্তু আমি মাছের সেই মাথা এবং কাটা যা আছে সবগুলো দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আর এই পানিতে আমি এখানে আরেকটু একটু পানি অ্যাড করে দিব কারণ মাছের মাথাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব মশলাটার সাথে তো আমি কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি অলরেডি তো পানিটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আবার ঢাকনাটা উঠিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে দেন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব মানে মাছটা একটু ভালোভাবে কষলেই কিন্তু ভালো লাগবে খেতে তো এই তো আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম এবার আমি আর একটু নেড়ে দিলাম তো এই পর্যায়ে কিন্তু মাছটা মোটামুটি কষে গিয়েছে তো এই পর্যায়ে আমি কচুরমুখিগুলো দিয়ে দিয়েছি তো কচুরমুখিগুলোকে আমি এখন ভালো করে একটু কষিয়ে নিব এই মশলাটার সাথে আর যেহেতু এখানে মাছের মাথা তো ভাঙার তেমন কিছু নেই তো মাছের পিস থাকলে হয়তো বা ভেঙে যেত তো মাছের মাথা যেহেতু এর জন্য আমি সবগুলো কচুর মুখে একসাথে দিয়ে দিয়েছি আর আলতো হাতে আমি কিন্তু মানে এটা নেড়ে দিচ্ছি যেন মাথা মাছের মাথাগুলো ভেঙে না যায় তো এই আর কি তো এইভাবে আমি নেড়ে চড়ে দিচ্ছি তো এখন আমি পানি দিয়ে দিব এটাতে তো কচুরমুখীতে কিন্তু পানি দিলে কিন্তু অনেকটা পানি পরে টেনে নিয়ে যায় মানে শুকিয়ে যায় তো আমরা যখন ঝোলটা রাখবো একটু মানে পানি বেশি দিয়ে দিব। যেন যেই পরিমাণে ঝোলটা রাখি এর চাইতে আর একটু পানি বেশি দিব তাহলে তরকারিটা রান্না হয়ে ওই পরিমাণে ঝোলটা রয়ে যাবে খেতেও দারুণ লাগবে তা আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে তো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান তো এই তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এইভাবে আমি তিন থেকে চারবার ঢাকনা উঠে উঠে নেড়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে তা আমি এই পরিমাণে ঝোল রাখবো আর এখন একটু দেখে নিব যে কচুরমুখীটা কি সিদ্ধ হয়েছে কিনা একদম কিন্তু সফট হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি এটাকে এখন নামিয়ে নিব তো এই তো এটা কিন্তু দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ তা আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন